ট্যাক্সি চালানোর পাশাপাশি কমিউনিটিতে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছেন, খুবই পরিচিত মুখ, জনাব উসমান চৌধুরী। ওনার আরও পরিচয় হচ্ছে উনি কুইন্স কমিউনিটি বোর্ড 2-এর মেম্বার, এছাড়াও ইউনাইটেড ট্যাক্সি ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের বর্তমান কনভেনার। জনাব উসমান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চ্যানেল টিটির এই কেবি টকের পরীক্ষামূলক দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সরোয়ার ভাই আমাকে আজকে এখানে চ্যানেল টিটির পক্ষ থেকে এখানে আমন্ত্রণ জানার জন্য। তো আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এখানে এসে আজকে নতুন অবস্থায় এবং আপনাদের সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা এই পর্যন্তই বললাম। ধন্যবাদ উসমান ভাই। আমি আপনাকে প্রথমেই আপনার জানতে চাচ্ছি যে কেমন আছেন আপনি, এবং সেই সাথে যে আপনি কতদিন ধরে ট্যাক্সি ড্রাইভিং করছেন এবং কেন ট্যাক্সি ড্রাইভার ড্রাইভিংটাকে প্রেফার করছেন? আমি দীর্ঘ আমি 1997 থেকে ট্যাক্সি চালানো শুরু করেছি। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, কারণ ট্যাক্সিটা এমন একটা ফ্লেক্সিবল আমার জন্য হয়ে উঠছে। এই ট্যাক্সি চালার বিধায় আমি অন্য অন্য প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। যদি আমি কোনো অফিসে কাজ করতাম এটা আমার পক্ষে সম্ভব হতো না, যার কারণে ট্যাক্সি থেকেই এখানে আমি পুরো মানে কন্টিনিউসলি আছি আর কি। ট্যাক্সি ড্রাইভিংয়ে আপনি তো একজন আমি বলবো আমাদের বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল মুখ। আপনি আমাদের বাংলাদেশিদের মুখ গৌরব উজ্জ্বল করেছেন, আমরা এটা পরবর্তীতে আলোচনার ধাপে ধাপে যাব। কিন্তু অনেকেই আমরা দেখছি যে ট্যাক্সি চালায় কিন্তু ট্যাক্সি চালানো পরিচয়টা দিতে চায় না, কেন এটা এই হীনমন্যতা কেন? এটা নির্ভর করে, অনেক দিতে চায় না, এটা তাদের আমি মনে করি শ্রম কেসের শ্রদ্ধা করে না, এবং আলটিমেটলি উনি না দিতে চলো আশেপাশে সবাই আমরা জানি এবং দেশে অনেকে বলে বললো, তারা মানে ওয়ান টু এর মধ্যে জিজ্ঞেস করে উমুকে কী করে ট্যাক্সি পেশায় নিয়োজিত। কিন্তু এটা আমার মনে হয় যে আমি যে পেশায় ছোটই হোক না কেন এখানে এই পেশাকে কেউ এই পেশাটা কিন্তু ছোট নয় উসমান ভাই। না না, ওনার যারা আমি ইন্টারাপ্ট যারা মনে করে যে এটা বললে আমার মান সম্মান যাবে তাদের এটা আমি মনে অজ্ঞতা। এটা এই যে শ্রমের যে যে কাজ করুক কাউকে কেউ ঘৃণা করে না, এটাই তাদের ভুল ধারণা মানে ভুল চিন্তাধারা। কারণ ট্যাক্সি চালানোয় ট্যাক্সি ড্রাইভার হতে হলে এখানে কিন্তু অনেক সিস্টেম অনেক ধাপ আপনাকে পেরিয়ে যেতে হয়। আপনাকে একটা আপনার এডুকেশন লেভেল একটা পর্যায়ে থাকতে হয়, যে কেউ ইচ্ছে করলে কিন্তু ট্যাক্সি চালাতে পারে না। আমি জানি না কেন কিছু কিছু আমাদের কমিউনিটিতে অনেকে আছেন যারা হীনমন্যতায় বুকেন, নিজের পরিচয়টা দিতে চান না যে উনি ট্যাক্সি চালান। এটা অনেকের কাছের সাথে আলোচনা করলে আমরা জানি, কিন্তু এটা আপনাদের মতো কয়েকজন আপনার অনেকে আমাদের বাংলাদেশি ড্রাইভার যারা মেইন স্ট্রিমে আমাদের মুখ উজ্জ্বল করেছেন, আমাদের বাংলাদেশকে রূপান্বিত করেছেন এই ট্যাক্সি চালানোর মাধ্যমে। আচ্ছা, আপনার কাছে যে পরবর্তীতে আমি যাচ্ছি যে এখন তো করোনা প্যান্ডামিকে গত কয়েক মাস ধরে আমরা আমাদের প্রায় অনেকেরই কাজকর্মহীন আছি, এবং এই এফেক্টটা আমি আমার কাছে মনে হচ্ছে যে ট্যাক্সি ড্রাইভিংয়ে খুব বড় আকারে পড়েছে। তো আপনি আপনি একটু বিশ্লেষণ করবেন কীভাবে এখন বর্তমানে এই করোনা প্যান্ডামিকে আপনারা কীভাবে চলছেন বা কীভাবে আপনারা কাজ করছেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কারণ এই পেশায় অন্তত 2 লক্ষ ড্রাইভার নির্ভরশীল এবং তাদের সাথে তাদের পরিবার আছে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বলছি প্রথমে এপ্রিল মাসে যখন এপ্রিল আমি একটু প্রথম আগের থেকে যেতে ফেব্রুয়ারি মাসে যখন চায়নাতে ওই ভাইরাসটা ব্যাপক করে দেখা দিল, তখন কিছু ড্রাইভার কিছু প্যাসেঞ্জারকে ইচ্ছাকৃতভাবে নাই নেয়, কারণ জানে ভাইরাসটা ছড়াইয়ে যাবে। না না হতে এটা মিডিয়া টিএলসি কমিউনিকেশন তাদের প্রতি তাদের লাইসেন্স সাসপেন্ড করার অর্ডার করছে তাদের, এবং এখানে মেন স্ট্রিম মিডিয়াটা নাকি বহু রকমের এটা মিডিয়াতে ব্রডকাস্টিং করছে। হয়রাস দেখা গেলো পরবর্তীতে মার্চ মাসে আমাদের প্রচুর ড্রাইভার মারা গেছেন। তারা যখন ওই কাজটা সঠিক চিন্তা করছিলো যে আমি আমার জীবনটা আগে আমার এই প্যাসেঞ্জারকে আমি না তুললে হয়তো আমার একটা রিফিউজাল আসবে, কোনো ড্রাইভার ইচ্ছা করে একটা প্যাসেঞ্জার রিফিউজ করে না। এখনকার বাজারে একটা প্যাসেঞ্জার রিফিউজ করলে পরবর্তী 2 ঘন্টায় আমি কোনো যাত্রী পাবো কি না, তারা বাধ্য হয়ে করছে জীবন বাঁচানোর জন্য। তো এখন যে ড্রাইভারগুলো মারা গেছে তাদের লাইবিলিটিসকে কর্তৃপক্ষ নেবে, তাদেরকে জোর করে যারা কাজ মানে প্যাসেঞ্জার নেয়নি দেখে শুনে, পরে তারা ঠিকই তো লকডাউন দিল। তো ড্রাইভার যদি আগে থেকে প্রিকশন নিয়েছে এটা খুব ভালো কাজ করছে, খুব জ্ঞানীর কাজ করছে, কারণ আমাদের প্রেসিডেন্ট এয়ারপোর্ট বন্ধ করে যে বহু সমালোচনা হয়েছে, কিন্তু আমার ড্রাইভার ভাই উনি বুঝে ফেলছে যে আমার কী হতে পারে। আলটিমেটলি দেখা গেছে আমাদের যে সময় আমাদের আমার মনে হয় 50 জন ড্রাইভার মারা গেছে, এটা দুঃখজনক জিনিস। আর বর্তমানে এপ্রিল মাসে আমি আল জাজিরাতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ড্রাইভারের তখন আনএমপ্লয়মেন্ট এত টাফ হয়ে গেছিলো, মানুষ ফোন দিয়েও পায় না, দিয়ে অনিশ্চয়তার মধ্যে আমরা জীবনযাপন করছিলাম। তো বলা হয়েছে এরকম এমনভাবে করছে যে ফোনে দিয়েও পাওয়া যায়, পরবর্তী ড্রাইভারদের কী হবে। তারপর আমাদের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের মধ্যে বলা আছে
আমি কাজ খুঁজ কাজ আমাকে কাজ খুঁজতে হবে, কাজ কোথায় খুঁজছি, কাজ করলে পাবো কিনা, এই মধ্যে আমাকে কে কাজ দেবে, আমি কোথায় কাজ পাবো, ড্রাইভারের কোথাও কাজ পাবে এই প্যান্ডেমিকের মধ্যে? হোটেল বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, এয়ারপোর্ট বন্ধ, ট্যুরিস্ট বন্ধ, সারা ওয়ার্ল্ডের ইকোনমিক্স ক্লাবস করে গেছে, তারা লেবার লতে আছে, আমাকে কাজ করতে হবে, আমাকে আমি কাজ খুঁজি কিনা এই সমস্ত মনিটর করবো, করলে তো ড্রাইভাররা বাঁচতে পারবে না। এবং তারপরেও তখন বলা হয়েছিল এরপরে সমস্যা হবে, লকডাউন উঠে যাওয়ার পরে প্যাসেঞ্জার তারা কোথায় হবে, কোথায় কাজ করবে, এই সিচুয়েশনের মধ্যে তারা সাফার করতেছে। তো আপনি যে বললেন প্রায় 50 জন ট্যাক্সি ড্রাইভার মারা গেছেন ডিউরিং দ্য করোনা প্যান্ডেমিকের সময়, এদের মধ্যে বাংলাদেশি? আমার জানা মতে আমি 10 জনকে চিনি, যেটা আমাদের পরিচিতের ভিতরে একদম ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশি। জি, তো আপনি তো একজন ট্যাক্সি অর্গানাইজেশনের একজন নেতা হিসেবে, আপনারা কি কোনো কার্যক্রম নিয়েছিলেন ওনাদেরকে হেল্প করার জন্য বা ওনাদের পাশে দাঁড়ানোর জন্য? দেখেন এখন প্যান্ডেমিকের ভিতরে আমি কিছু করতে পারি, যেটা সত্যি কথা বলবো, আর আমি অর্গানাইজ করছি, আমি কোনো ভলেন্টারি যে কাজ করি, প্লাস আমি কোনো তাদের কোনো মেন্টারশিপ আমি টাকাও নেই না, প্লাস ধরেন যারা একটা সংগঠন আছে ট্যাক্সি ওয়ার্কার চালান, তারা গভর্নমেন্টের ফেডারেল গ্র্যান্ট পায়, তারা হয়তো কিছু করলে করতে পারে, কিন্তু আমি একা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ভলেন্টারি কাজ করি, আমি যা ফাইট করি সিটির, এবং মেন কাজ করি অ্যাডভোকেসি, যেটা ড্রাইভারদের মধ্যে কোনো নতুন বিল আনে সেটার মধ্যে আমি বাধা সৃষ্টি করি, কোনটা ভালো হবে না হবে, এগুলো কাজগুলো আমি করি, কারণ আমার তো আমাকে নিজে চলতে হয়। ধন্যবাদ উসমান ভাই। আচ্ছা, আপনারা যখন গাড়ি চালান, ট্যাক্সি চালান, তখন তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন, বিভিন্ন বিপদের সম্মুখীন হন, অনেকেরও প্রাণনাশেরও সম্ভাবনা থাকে। তো এই যে প্রতিকূলতা, এই যে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশ, আপনারা একজন অভিজ্ঞ ড্রাইভার হিসাবে আপনি আমাকে বলবেন যে কীভাবে আপনারা এগুলো মোকাবেলা করেন? এখানে প্রথম জিনিস আমি বলি, গত 3-4 বছর আগে একটা অর্গানাইজেশন ট্যাক্সিতে পার্টিশন না নেওয়ার জন্য তারা এটা লবিং করে বেড়েছে, কেন করছে পার্টিশন? ম্যাক্সিমাম ড্রাইভার গাড়িতে উঠে প্যাসেঞ্জাররা তারা সিট বেল্ট পরতো না, বললে অনেক সময় প্যাসেঞ্জার গাড়ি ব্রেক করলে যে পার্টিশনে বাড়ি খায়, করলে ইন্স্যুরেন্সের উপর আঘাতটা আনে, তার জন্য ওরা করলো কি পার্টিশন তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করলো। আমি এটা পুরো ভেটো মারছি যে পার্টিশন নট এ সেফটি। আজকে গত সপ্তাহে 2টা আপনি উবার দেখেন, ইউলা ক্যাবে দেখেন, মানে একটা দুর্ঘটনা ঘটছে ড্রাইভারটা, ওটা দুঃখজনক ঘটনাটা আমি আর বলছি না এখানে, কাজে এই ধরনের যদি পার্টিশন থাকে তাহলে কোনো রকম অঘটন ঘটবে না, যা হওয়ার পিছনে প্যাসেঞ্জারের সীমা পিছনের মধ্যে আর আমার পোর্শন সামনের মধ্যে, আমি প্যাসেঞ্জার সাথে আমার তর্ক হলে আমি আমার পার্টিশন গ্লাস আছে আমি বন্ধ করে দেবো, প্যাটিশন খুলে দেওয়া রাখছে, ওপেন করে দিয়ে রাখছে। এবং একটা আইন আমাদের মেয়র একটা আইন এক্সিকিউটিভ অর্ডার একটা আইন করছে, কোনো ড্রাইভারকে অ্যাসল্ট করলে 25 বছরের তার সাজা পেনাল্টি হবে, এটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না, ওটা থাকলে কেউ কোনো দিন মানে না, আমাকে মেরে চলে গেলো কী করবে, আমার আমার লাইফটা আগে, সেফটি আগে, ওটা করে রাখছে ফ্রন্ট না থেকে, আর কোন প্যাসেঞ্জারকে ড্রাইভারকে গায়ে মারলে ওই ওই বিচার হয় না। তো আপনি এই পার্টিশনের পক্ষে? পক্ষে আমি পাঠাচ্ছি, আমরা উসমান ভাইয়ের কাছে আবারও যাচ্ছি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। তো বিয়া ও বিভিন্ন অ্যাপস কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে বা অনেক বাংলাদেশি প্রতারিত হয়েছে, এ সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? দেখেন উবার সম্বন্ধে তেমন একটা, আমি রিসেন্টলি প্যান্ডেমিকের কারণে অনেক কিছু হয়ে গেছে, কারণ এখন অ্যাপগুলো বন্ধ হয়ে যাবে, কারণ সবারই ব্যবসা নাই, কোথায় যাবে তারা সবাই, এখন উবার কিছুটা উবার আর লিফটের মধ্যে কিছু ব্যবসা হচ্ছে আর কি, জুনও বন্ধ হয়ে গেছে, কারণ ছোটো ছোটো কোম্পানি এখন তাদের অফিস ম্যাক্সিমাম অফিস বন্ধ, সব অফিসে বসে কাজ করে। আমরা আপনার শেষ যে প্রশ্নটা আপনার কাছে আমি করতে চাচ্ছি এখন, যে একজন অভিজ্ঞ ট্যাক্সি ড্রাইভার হিসেবে অন্যান্য ট্যাক্সি ড্রাইভারদের প্রতি আপনার কি পরামর্শ, কি সাজেশন থাকতে পারবে এই প্রফেশনে? এই প্রফেশন আমার মনে হয় ভবিষ্যতে এই প্রফেশন আর মনে হয় মানে কামাবিবেক হতে পারবে কিনা আমার সন্তান নিউইয়র্ক সিটির ভিতরে, বরঞ্চ আমার মনে হয় সুযোগ সুবিধা অন্য কোনো স্টেটে গেলে ছোটোখাটো কাজ করলে সুন্দর ফ্যামিলি নিয়ে সময় দিতে পারবে, লাইফটা সুন্দর স্মুথভাবে চলে যেতে পারবে, কিন্তু নিউ ইয়র্কে থেকে আমার মনে হয় আগামীতে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যাবে। আর প্রথমত যে সমস্ত ঘটনা ঘটতেছে, যে আমি গত সপ্তাহে এই সপ্তাহে 2টা নিউজ পেয়েছে যে সেক্সুয়াল অ্যাবিউস কেস, যেটা আর কি এটা দারুণ এফেক্ট করবে উবার, এবং উবারের দোষ দিয়ে হলো আপনার ইয়েলা ক্যাবের ট্যাক্সি, এটা হলো পুরো বদলামটা আসলে ড্রাইভার কমিউনিটির উপরে, আমি যে বলি উবারের দোষ, আমি বলি ইয়েলা ক্যাবের দোষ, এরাও করে, এটা এটা কিন্তু সলিউশন না, সলিউশন এটা না, ঘটনা ঘটে গেছে ড্রাইভার ড্রাইভার কমিউনিটির উপর পুরো বদলামটা আসছে ড্রাইভার, এবং এটা একটা সাইড এফেক্টটা কী হবে আমি বলি আপনাকে, এরা মানে ড্রাইভার ভেহিকেল ভেহিকেল ড্রাইভার বিহীন গাড়ি প্রিয়া চলবে আর কি পরবর্তীতে, কত বছর যেটুকু থাকবে এই বিজনেস, মালিকরা বলবে আমি উবার কোম্পানি আমার আমি আমি
ড্রাইভার বিজনেসম্যান, আমি কেন টাকা দিতে যাব? আমি ড্রাইভারবিহীন গাড়ি চালাবো, আমার আই ডোন্ট নিড দেম, আমি আরও সস্তায় দেবো প্যাসেঞ্জারকে। সেক্সুয়াল অ্যাবিউজ কেস হবে না, সামান্য একটু কিছু ঘটছে মিডিয়া ছাড়াই দিছে, এতে কী হলো পুরো ইন্ডাস্ট্রির উপর, পুরো ড্রাইভারদের উপর বদলাম। এরপর বলো ড্রাইভারের দরকার নেই, এরপর আমি কথাটা লিখে রাখেন এখন থেকে। আপনি বলছেন যে ভবিষ্যতে এই প্রফেশনে নিউ ইয়র্ক সিটিতে খুব টফ হবে, টফ হয়ে যাবে। হ্যাঁ, টফ হয়ে যাবে। আমাদের তো বেশ কয়েকটা দেশি কেবি সংগঠন আছে যারা ট্যাক্সি ড্রাইভারদের স্বার্থ সংরক্ষণ করেন, তাদের মধ্যে আবার অনেক বিভাজন, এই বিভাজনটা কেন? দেখেন, অনেক ট্যাক্সি সংগঠন যেটা আছে তার মধ্যে ড্রাইভারদের জন্য ডাইরেক্টলি অ্যাডভোকেসি কাজ করে ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স, আর আমি যতদূর পারি আমি মানে খালি যুদ্ধ করি আর কি, এই দুইটা সংগঠন। আর বাকি সংগঠন যারা আছে ওরা হলো আঞ্চলিক সংগঠন লেভেলের, তারা একটা কোঅপারেটিভ। আমি ইউএল সোসাইটি, তাদের 300-400 মেম্বার আছে, এই সীমার মধ্যে আপনি নতুন কোনো মেম্বার তারা নেবে না। ওখানে যারা আছে তারা চাঁদা দেয়, তাদের ফ্যামিলির কোনো দুর্ঘটনা করে ওই ফান্ডের থেকে তাদেরকে দেখাশোনা করে, এরকম এইভাবে হয়েছে। এবং ওদের মধ্যে যখন গণ্ডগোল তখন ভেঙে আর একটা হয়ে গেছে, এরকম হয়েছে আর কি। এটা আমাদের বাঙালি বা বাংলাদেশিদের একটা মানে কালচার হয়ে গেছে। এরকম সংগঠন কতটা হতে পারে? আমার মানে ট্যাক্সি বোধ হয় আটটার মতন হবে। তো জাস্ট তারা নাম সর্বস্ব সংগঠন, তাদের সব না, তারা হলো আঞ্চলিক সংগঠন, নট ফর ড্রাইভার অ্যাডভোকেসি, ড্রাইভারের যে ফাইট করা টিএলসি যে ফাইট, আঞ্চলিক সংগঠন, বাট তাদের নাম এর সাথে ট্যাক্সি আছে, তারা কোঅপারেটিভ, তারা তাদের মধ্যে, তাদের 300 মেম্বার, তাদের মধ্যে যা কিছু হবে, যখন এখন মারা গেছে ফ্যামিলির তাকে টাকা দেওয়া হবে, আপনি অসুস্থ হয়েছেন আপনাকে দেখবে, এই এইটুকুর মধ্যে যে ড্রাইভারের জন্য যা ফাইট করবো, যে হ্যাঁ টিএলসি যে করবো সেটা না। তবে কিছু কিছু ওদের মেম্বার দুই একজন করে যা সমস্যা, ওই সংগঠনগুলো যখন আপনারা বড় সংগঠন কোনো কিছু জন্য ডাক আহ্বান করেন, তারা কি আপনাদের সাথে আসে না? এরা হয়েছে কি শুনে, এখানে ওই যে ট্যাক্সি ওয়ার্কার্স যে টিপু আছে তাদের আমি সবাইকে, আমি 2012-তে একটা আমি যে সংগঠন করি সবাইকে আমি নিয়ে এসেছিলাম। হওয়ার পর তারা বিভিন্ন রকমের প্রলোভন দেখায় জিনিসটা, আমি এটা করছি, আমি নিজে একা নিতেছি, হ্যাঁ এটা করতেছি, এগুলো একটা কাজে করা নেয়। প্লাস আবার কিছু 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 লোক আছে, ভদ্রলোক, যারা তাদেরকে ফাইন্যান্স করে, তাদের মানে ড্রাইভারদের অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের ব্যাপারে ভিক্টিমাইজ হলে হ্যাঁ তাদের ল ফার্ম তাদেরকে প্রোভাইড করে টাকা পয়সা, তারা মানে আমার সাথে মানে তারা অনেক মানে অন্য ধরনের পলিসিতে চলে আর কি, যে ওরা এরাই দাঁড়া যাক, এটা চায় না যে অন্যকে চলে যাচ্ছে, কিন্তু এরা তারাই ভুল করতেছে, ওই তাদেরকে একটা ইভেন্টে চাঁদা দিতেছে, কিন্তু তাদের যে অধিকার থেকে তারা যে এখন সমস্যা বলুন সাফার করতেছে, কে আছে কথা বলানোর মতো? যেমন ইউএলএ ট্যাক্সি ড্রাইভার 200-180 টাকা পাইতেছে, কেন আমি অত চাই মাসে 300 টাকা লিজ দেই, আর উবার দেখা হলে 1000 টাকা, ওটা নিজের গাড়ি পেয়ে দেওয়া হচ্ছে। এবং আমার ইউনো ট্যাক্সি বিজনেস করতে আমাদের যুদ্ধ করে যাত্রী স্বীকার করতে হয়, উবারে তো মুখের মতো হাতের মতো যাত্রী উঠাই দিয়েছে, আর আমাদের ফাইট করে যাত্রী নিতে হয়, তারপর আমরা পিছনে পড়ে রয়েছি এই মুহূর্তটার জন্য আমি বলছি, এখন তারা কম্পেয়ার করুক। এবং এটা আমরা গভর্নরের কাছে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো, যে আমি ব্যাখ্যাটা দেবো যেটা আপনাকে বললাম, যে উবার দেয় 1000 টাকা, আমরা দেয় 3000 টাকা পেমেন্ট করি, করার পর আমরা পাইতেছি মাত্র 182 টাকা, তো কাজে ওইটা আমাদেরকেও যেন উবার হিসেবে যেন কাউন্ট করা হয়। ধন্যবাদ জনাব ওসমান চৌধুরী, আপনি আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের চ্যানেল টিটিতে আজকে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানলাম, আমরা আমাদের দর্শক যারা আছেন তাদের সাথে শেয়ার করতে পারলাম, এবং আশা করি এগুলা অনেকের উপকারে আসবে এই তথ্যগুলো। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে আবারও আমি বলছি যে আমাদের চ্যানেল টিটি আমেরিকান টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, সাথে সাথে ফেসবুকে আপনারা facebook.com/channeltt চ্যানেল টিটি টিভি, এবং ইউটিউবে আপনারা সার্চ করতে পাবেন youtube.com/channeltttv। সবাইকে চ্যানেল টিটির সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।